আমি দেখলাম যে সংবাদ মাধ্যমে একটি রটনা রটলো। বেশিরভাগ সংবাদ মাধ্যম, বিশেষ করে বাংলা সংবাদ মাধ্যম, তারা তো মানে দুদিক কি করবে, অনেক টানাপোড়েনের মধ্যে থাকে। একদিক হচ্ছে অ্যাডভার্টিজমেন্টের তারা টানাপোড়েন থাকে, কেন একটা মোটা টাকা আসে অ্যাডভার্টিজমেন্টের মাধ্যমে রাজ্য সরকারের দ্বারা, এবং অন্যদিকে ভয়েতেও থাকে, হঠাৎ এসে ভাঙচুর করা হলো তাদের স্টুডিও যদি সঠিক খবরটা তারা না দেন। সেই জন্য দেখলাম কিছু বাংলা সংবাদ মাধ্যম চাউর করে দিল যে বঙ্গ বিজেপির সবাইকে বারণ করা হয়েছিল দিল্লি যেতে, কেউ কাউকে বারণ করেনি, এটা এটা ফর আ টেকনিক্যাল পারপাস। এবং অদ্ভুতভাবে কি জানেন, কেবলমাত্র বাংলা সংবাদ মাধ্যম, যারা ওয়াকিবহল কিন্তু সত্যটা কি তারা জানেন, কিন্তু তারা এই ধরনের খবর রচনা করেন, কিন্তু অন্য প্রদেশের অন্য খবরের মাধ্যম, অন্য সংবাদ মাধ্যম অন্য প্রদেশে কিন্তু কোন রকম কোনোদিন এইসব খবর তারা রচনা ল অ্যান্ড অর্ডার। যাই হোক, যেটা আমরা পশ্চিম বাংলায় দেখছি যে প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে, যে ল অ্যান্ড অর্ডার, এক সময় উত্তরপ্রদেশে দিনের বেলায় খুন খারাপি হতো, তোলাবাজি হতো, লখনৌয়ের মতন রাজধানী শহরে সেখানে হতো, এই সব বন্ধ করে বন্ধ হয়ে গেছে। উল্টে যারা তোলাবাজি করত, যারা গ্যাংস্টার্সরা ছিল, যারা শুট আউট করতো, তারা বলে আমাদেরকে জেলে নিয়ে যাও, আমরা সেখানে আরো বেশি সুরক্ষিত, মানে কথায় কথায়। এবং এই রিপোর্টিং খুব ডিটেলে হওয়াতে সারা দেশ থেকে যারা এসেছিলেন প্রতিনিধিরা, তারা বুঝলেন যে কতটা এই যে শুধু এই যে সুশাসনের কথা যে প্রধানমন্ত্রী বারবার বলছেন, সেটা কেবলমাত্র বলার জন্যে না, সেটা যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার যে প্রদেশে রয়েছে সেই প্রদেশগুলোতে সেগুলো বাস্তবায়িত হচ্ছে, যার জন্য দেশে দেখি যে আক্রোশ বেশি। যারা ফেলিং গভর্নমেন্টস, ধরুন এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার, একটি ব্যর্থ সরকার, এই ব্যর্থ সরকার বলেই এই ব্যর্থ সরকারের ব্যর্থ মুখ্যমন্ত্রীর আরো বেশি আক্রোশ যোগী আদিত্যনাথের বিরুদ্ধে। গোয়াতেও গত 5 বছরে অসাধারণ কাজ হয়েছে এবং বিভিন্ন স্তরে, এবং এই প্রশ্ন গোয়ার মানুষ রেজ করেছে যে পশ্চিম বাংলায় নোটিফিকেশন আসছে না, জব নোটিফিকেশন সরকারি ক্ষেত্রে সেখানে নোটিফিকেশন আসছে না। এবং দেখবেন যে আজ থেকে 5 বছর আগে, 6-7 বছর আগে, 8 বছর আগে মণিপুরে হরদম ব্লকেড হতো, যেমন গুজরাটকে বলা হতো রাইট স্টেট আজ থেকে 22-25 বছর আগে, এবং কারফিউ স্টেট বলা হতো, মণিপুরকে বলা হতো ব্লকেড স্টেট। এবং আপনাদের মনে আছে যে যারা জঙ্গি ইনসার্জেন্টস যারা, তারা এক হচ্ছে তোলা আদায় করত, এবং কথায় কথায় তারা অরাজকতা সৃষ্টি করে ব্লকেড করত, এবং তদানীন্তন কংগ্রেস সরকার মণিপুরের একেবারে ক্ষমতাহীন উইক একটি সরকার কোনোভাবেই ম্যানেজ করতে পারত না, উল্টে জঙ্গিদেরকে ম্যানেজ করে চলত। গত 5 বছরে একবারের জন্য কিন্তু আমরা শুনিনি যে মণিপুরে ব্লকেড হচ্ছে, এমন দক্ষতার সাথে সেখানে সরকার পরিচালনা করা হয়েছে। এই রিপোর্টিংও হলো, এবং সেই পুস্তিকা যেগুলো প্রকাশ হলো, প্রধানমন্ত্রী নিজে খুব আগ্রহ লাগাতার, এবং উনি নিজের উদ্যোগে কিন্তু লাগাতার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ভারতবর্ষকে লার্জেস্ট গ্রোয়িং ইকোনমি বলেছে। এবং এই যে ইকোনমিক রিকভারি হলো, এটা অসাধারণ ইকোনমিক রিকভারি, কেউ ভাবেনি যে ভারতবর্ষ এইরকম ধরনের ইকোনমিক রিকভারি করবে। তো ইকোনমিক প্রস্তাবগুলো যেগুলো, এরপরে হলো প্রস্তাব পাস, রাজনৈতিক প্রস্তাব। এবং রাজনৈতিক প্রস্তাবে সব অনেক রকম বিষয় ছিল, আপনারা ভেবে দেখবেন যে মানে একটা আমি আপনাদেরকে একটা ফিগার দিচ্ছি, মানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অফ কোভিড ভ্যাকসিনেশন। আজকে শুনলাম নাকি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছেন টাকাও দেয় না, টিকাও দেয় না। আগে বলতেন কি বলতেন, একটা নো মানি, হ্যাঁ নো মানি বলতেন, সারাক্ষণ বলতেন টাকা নেই বলতেন, এখন বলছেন টিকা নেই। মানে একেবারে উনি একমাত্র মুখ্যমন্ত্রী যে বলছেন যে টিকা নেই, মানে সেই চালিয়ে যাচ্ছেন পুরনো ওই ভাঙা রেকর্ডের মতন, কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বলছেন না টিকা নেই। উল্টে গ্লাসগো থেকে ফিরে এসে সারা রাত ট্রাভেল করে সকালবেলায় পৌঁছে প্রথম বৈঠক প্রধানমন্ত্রী নিলেন, প্রত্যেকটা যে রাজ্যগুলো একটু কম টিকাকরণ হচ্ছে সেই রাজ্যগুলোর সাথে উনি বৈঠক করলেন, এবং সব রাজ্যে পর্যাপ্ত টিকা পৌঁছানো হচ্ছে। উনি টিকা দিচ্ছেন না, বৈষম্য করছেন, উনি ভেদভাব করছেন, বৈষম্য দেখাচ্ছেন, উনি
যারা বিজেপি করেন, বিজেপি সমর্থক, একথা আমরা অজস্রবার আগে আপনাদেরকে বলেছি যে তাদের প্রতি এই যে একটি আক্রোশ, তাদের প্রতি একটি রাগ, একটি দ্বেষ, সেই দ্বারা কিন্তু চালিত হয়ে তাদেরকে টিকা উনি দিচ্ছেন না, দেরিকা পর্যাপ্ত আসছে, স্লোলি এগোচ্ছেন, যাতে উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষারোপ করতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে একটি সংখ্যা দিচ্ছি যে 280 দিনে 100 কোটি ভ্যাকসিনেশন টার্গেট ভারতবর্ষ মিট করেছে এবং 41 লক্ষ ম্যান ডে, অর্থাৎ কাজ করার যে দিন, ম্যান ডে যাকে বলে, সেই 41 লক্ষ ম্যান ডে অলরেডি এই টিকাকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে গেছে এবং 280 দিনে 100 মাঝে মাঝে আবার 15-20 বছর পর আবার জেগে ওঠে। এখন হচ্ছে কে হবে, অভিষেক না রাহুল? অভিষেক না রাহুল চলছে এবং তার প্রিয়ঙ্কা গান্ধী, এখনো বলা হয় যে বিজেপি বাঙালিদের পার্টি না, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন, উনি ভুলে যাচ্ছেন যে বিজেপিরই বিধায়ক বাঙালি। আমি সেদিন চাকদাতেও আপনাদের বললাম যে শ্যামদেব নারায়ণ রায় চৌধুরী 7 বছরের এমএলএ, 7 বারের এমএলএ বেনারস থেকে বিজেপির বাঙালি, তাকে দাদা বলে সবাই সম্বোধিত করেন। তিনি ইউপিতে ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন। কই উত্তরপ্রদেশ বারাণসীর লোকেরা তো তাকে বলেননি যে আপনি এখানকার দাদা না, আপনি পশ্চিমবাংলায় চলে যান, আপনি সেখানকার দাদা? কেন পশ্চিমবাংলার দিদি বলে যে এখানে কেউ, উনি বাকি সবাই বহির জেলায় জেলায় শহরে শহরে গ্রামে গ্রামে প্রায় প্রতিবাদ করছিল, বামেরাও করছিল এবং তৃণমূল কংগ্রেসও করছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছুতেই আর তাদের যে শেয়ার সেটা আর কমাতে চাইছে না। প্রশ্নটা হলো কেন? এবং এখানে যদি আপনারা দেখেন যে প্রত্যেকটা অপোজিশন, বিরোধী দল শাসিত রাজ্যেও সেই রাজ্যগুলো কমাচ্ছে না এবং অন্যান্য রাজ্য, ত্রিপুরা, আসাম, পুদুচেরি সব কিন্তু তারা কমিয়ে দিয়েছে, এমনকি উড়িষ্যাও কমিয়ে দিয়েছে। কিন্তু এবং একটা এক্সাম্পল দিই, যে যেমন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল তার খুব বন্ধু, দিল্লিতে 30%, মুম্বাইতে 26% প্লাস অ্যাডিশনাল 10.12 per liter, কলকাতাতে হচ্ছে 25%, 13 rupees 13.12 per liter, কিছুতেই কমাচ্ছে না, whichever is higher, হায়দ্রাবাদে ইজ অ্যাজ হাই অ্যাজ 35.20% এবং কংগ্রেস শাসিত রাজস্থানে 36%। তার মানে আপনারা বুঝুন যে এত সব নাটক করে প্রত্যেকটা মঞ্চ থেকে পেট্রোল ডিজেলের কথা বলে এখন যখন নিজের টেবিলে সেটা এসে ঠেকেছে, উনি কোনো রকম উচ্চবাচ্য করছেন না। এবং শুধু তাই না, করোনার নামে কোনো রকম রাজনৈতিক কর্মসূচি নিতে দিচ্ছেন না, করোনার নামে বাধা দিচ্ছেন সব রকম চেষ্টা, কিন্তু সাধারণ মানুষের, মধ্যবিত্ত এবং গরিব পরিবারের যে রিলিফ হবে, যার জন্যে প্রধানমন্ত্রী এক্সাইজটাকে বিশেষ করে কমালেন, তা পশ্চিমবাংলায় গরিব এবং মধ্যবিত্তদের কেন রিলিফ দেওয়া হবে না, তাদের সেই বাধাটা কেন দেওয়া হচ্ছে, এই প্রশ্নটা মানুষ যাতে আরো বেশি করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে করেন, তার সভাসদদের করেন, তার উপদেষ্টাদের করেন আগামী দিনে, এটাই কিন্তু দরকার। কেন পশ্চিমবাংলা বঞ্চিত, পশ্চিমবাংলার মানুষ কেন বঞ্চিত হবে, তারা রিলিফ পাবে না কেন, এই সময় তারা রিলিফ পাবে না কেন, এর উত্তরটা মুখ্যমন্ত্রী দিতে পারছেন না। উনি ওই টিকা টাকায় চলে গেলেন আবার, এক হচ্ছে একেবারে রাঘব বোয়ালের মতন খালি টাকা, এবং অন্যদিকে হচ্ছে টিকা সম্বন্ধে প্রথম দিন থেকে মিথ্যে কথা বলতে আরম্ভ করলেন। এবং আপনাদের মনে আছে সেই ভবানীপুরে যখন ওই ওনার নিজের প্রচার, বাই ইলেকশনের প্রচার শুরু করলেন, যে সারা পৃথিবী কেন কোভ্যাক্সিনকে রেকগনিশন দিচ্ছেন না, তা নিয়ে অন্তত আধা ঘন্টা কটাক্ষ করলেন। কেন? যেহেতু উনি রোমে যেতে পারছিলেন না বলে কটাক্ষ করলেন। কি হলো? WHO শুধু অনুমোদন না, WHO অনুমোদন দিয়ে বললেন মোস্ট এফেক্টিভ ভ্যাকসিন হচ্ছে কোভ্যাক্সিন। এখন হুড়মুড় লেগে গেছে, হুড়োহুড়ি লেগে গেছে সারা পৃথিবীতে কোভ্যাক্সিনের জন্য। সেই জন্যে এই ক্ষুদ্র মস্তিষ্কের একজন মুখ্যমন্ত্রী, যিনি ভাবছেন যে উনি প্রধানমন্ত্রী হবেন, ওনার তো একটি বিশ্ব, মানে কি বলবো, একটি গ্লোবাল ভিশনই নেই তো।
উনি বিশ্বে পুরো গ্লোবাল ইনস্টিটিউশনস মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনস কিভাবে চলে তার সম্বন্ধে কোনো ওনার আইডিয়াই নেই। উনি কি ধরনের মানে ভাবছেন কি ধরনের প্রধানমন্ত্রী হবেন উনি নিজেই জানেন বা ওনার দল জানেন, যদি একটু মানুষকে বলতে পারেন ভালো হবে। কিন্তু অসাধারণ সব জিনিস হয়েছে, যে পরিবেশের দিক থেকে, পরিবেশ সংরক্ষণের দিক থেকে ভারত এখন একদম অগ্রিম পন্থায় লিডারশিপ রোল নিয়ে নিয়েছে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিডের যে কথা প্রধানমন্ত্রী বলেছেন, দ্বিতীয় হচ্ছে কোভ্যাক্সিন WHO দ্বারা অনুমোদিত হয়ে গেছে, সারা পৃথিবীতে রেকগনাইজড হচ্ছে। অসাধারণ একের পর এক সাফল্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখাচ্ছে, তার বিশ্বে জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, 70% অধিক তার বিশ্বে জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। সেই জন্য আপনারাই ভাবনা চিন্তা করুন, আপনারাই ঠিক করবেন